স্পাইস মানির ডিস্ট্রিবিউটারশিপ নিতে হলে কি করবেন? 1 মিনিট, রুগী যাচ্ছে সামনে হসপিটাল। তো যাই হোক, স্পাইস মানির ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে এই ভিডিওটা, তো পুরোটা মন দিয়ে দেখুন যদি আপনি স্পাইস মানির ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান। তো এতদিন কেন স্পাইস মানির ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে ভিডিও বানায়নি, কারণ এতদিন আমার হাতে অপশন ছিল না ডিস্ট্রিবিউটারশিপ দেওয়ার, কিন্তু এখন আছে। তো বুঝতেই পাচ্ছেন ইয়েস ব্যাংকের সমস্যা চলছে, অনেক নামি দামি কোম্পানি আজ 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেল কেমন মুখ থুবড়ে পড়ে আছে দেখতেই পাচ্ছেন। তো এই জন্য স্পাইস মানি কোম্পানি থেকে বলেছে যে ডিস্ট্রিবিউটারশিপ দেওয়ার জন্য, ওই জন্যই ভিডিওটা বানাচ্ছি। আপনারাও যদি কেউ ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার আগ্রহী হন যোগাযোগ করবেন। তো যোগাযোগ করার আগে পুরো ভিডিওটা মন দিয়ে শুনুন। দেখুন, স্পাইস মানিতে ডিস্ট্রিবিউটারশিপ হিসেবে কেন কাজ করবেন, কারণ আগেও বলেছি আবারও বলছি, ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু স্পাইস মানি রিটেলার চাই যারা বেস্ট, মানে ভালো কাজ করে। তার কারণ যদি না জেনে থাকেন, ডিসক্রিপশনের ফার্স্ট ভিডিওটা দিয়ে দেবো, রিটেলার কেন স্পাইস মানি আইডি নিতে চায় বা স্পাইস মানি কেন ভালো, ভিডিওর প্রথমে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অনেকেই দেখেছেন, যদি না দেখে থাকেন আগে ওই ভিডিওটা দেখবেন। তো এরপর আসা যাক, স্পাইস মানি ডিস্ট্রিবিউটারশিপ নিতে গেলে কী প্রফিট হবে, মানে রোজগার কী হবে, খরচ কত, আর কী প্রসেস রয়েছে, ডকুমেন্টের কী ব্যাপার রয়েছে, এবং কমিশন কীরকম দেয়। তো ওই জন্য বলছি পুরো ভিডিওটা আগে মন দিয়ে দেখুন। তো প্রথমে যেটা বলি, আগে কেন আমি স্পাইস মানি নিয়ে ভিডিও বানাইনি ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে, আগে আমার হাতে ছিল না বা আমি নিজের চোখে দেখতাম না, কিন্তু এখন দেখতে পাচ্ছি স্পাইস মানি ডিস্ট্রিবিউটার হয়েও আমার কিছু, যারা আগে রিটেলার হিসেবে কাজ করতো তারা একটা খুব সামান্য হলেও রোজগার কিন্তু করছে, ওই জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আর সেকেন্ড যে পয়েন্ট, কমিশন। তো দেখুন, কমিশনের আগে বলি, স্পাইস মানিও কিন্তু ইয়েস ব্যাংকের সঙ্গে টাই আপ ছিল, কিন্তু ইয়েস ব্যাংকের সাথেও ওর আরও 3-4 ব্যাংকের সঙ্গে লিঙ্ক ছিল, কোটাক মহিন্দ্রা ব্যাংক, RBL ব্যাংক, ইয়েস ব্যাংক, ICICI ব্যাংক রিসেন্ট যুক্ত হয়েছে, এবং কি ইন্ডাসলিন্ড ব্যাংক, এতগুলো ব্যাংকের সঙ্গে স্পাইস মানি যুক্ত। তো একটা জিনিস দেখুন, একটা বড় ব্র্যান্ডেড কোম্পানি যদি একটা ব্যাংক নিয়েই চলে, যদি সেই ব্যাংকের কোনো প্রবলেম হয়, আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা হয়ে আছে আজকে ইয়েস ব্যাংকের যে সমস্ত কোম্পানিগুলো APS প্রোভাইড করত। আমিও ঠিক কিছুদিন আগে আপনাদের মতোই এই স্পাইস মানি কোম্পানিকে কোশ্চেন করেছিলাম, মানে প্রশ্ন করেছিলাম যে রিটেলার তো কাজ করে একটা কোম্পানির ওপরেই, মানে একটা রিটেলার স্পাইস মানি অ্যাপ্লিকেশনে যে কোনো একটা ব্যাংকই লিঙ্ক থাকে, আমার আছে RBL ব্যাংক, কারো আছে ICICI ব্যাংক, কারো আছে কোটাক মহিন্দ্রা ব্যাংক, রিসেন্ট যে রিটেলারগুলো হচ্ছে ওগুলো হচ্ছে ইন্ডাসলিন্ড ব্যাংকের। তো এতগুলো ব্যাংক দেওয়ার যুক্তিটা কী, মানে কারণটা কী, কোশ্চেনটা করেছিলাম আজ থেকে 1 বছর আগে, উত্তরটাই এতদিনে 6 মার্চ আমি পেয়ে গেছি, এতগুলো ব্যাংক কোনো একটা ব্র্যান্ডেড কোম্পানি কেন নিয়ে রাখে। তো এরপর আসা যাক কমিশন, যেটা আগেই বললাম, up to 10% পর্যন্ত রিটেলার কমিশন পাই। তো বুঝতেই পাচ্ছেন, এরপর আপনি যে ডিস্ট্রিবিউটারশিপ নেবেন আপনার কমিশন কী থাকবে। তো দেখুন, স্পাইস মানি ডিস্ট্রিবিউটারদের কমিশন ইনস্ট্যান্ট আসে, মানে এই নয় যে মাসের শেষে আসে, এই নয় যে অন্যান্য কোম্পানিগুলোর মতো দিনের শেষে রাত্রিবেলায় দেয়, কারণ রাত্রিবেলায় কত কী ট্রানজ্যাকশন হয়েছে, কত টাকা দিয়ে আপনার হিসাব পাওয়া কিন্তু মুশকিল, কিন্তু স্পাইস মানি ডিস্ট্রিবিউটারদের ইনস্ট্যান্ট কমিশন দেয়। ইনস্ট্যান্ট কমিশন মানে আপনাদেরকে বলে দিচ্ছি, কোনো রিটেলার যদি এখন ট্রানজ্যাকশন করে 10,000 টাকা, সে যদি 10 টাকা কমিশন পায়, আপনি ডিস্ট্রিবিউটার হিসেবে ইনস্ট্যান্ট, মানে সঙ্গে সঙ্গেই, যদি সে রাত 10টায় ট্রানজ্যাকশন করে, আপনি 10:05 বা 10:30 মধ্যে আপনার ডিস্ট্রিবিউটার ওয়ালেটে 1 টাকা কমিশন কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে স্পাইস মানির ইনস্ট্যান্ট কমিশন। তো এরপর বলবেন কী কমিশন রয়েছে। দেখুন, স্পাইস মানি রিটেলারকে ফ্ল্যাট 10 টাকা দিচ্ছে, ম্যাক্সিমাম 10 টাকা, APS, মাইক্রো ATM সবেতের উপরেই কিন্তু 10 টাকা রিটেলারকে দিয়ে দিচ্ছে। তাহলে ডিস্ট্রিবিউটারকে দেবে কি? হ্যাঁ, স্পাইস মানি ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কিন্তু আপনি দমে, মানে অনেক রোজগার করতে পারবেন না, কারণ এখানে ডিস্ট্রিবিউটারের রোজগার, মানে প্রফিট কমিশন খুবই কম। তো APS কমিশন, মানে আধার ইনেবেলে ম্যাক্সিমাম up to 1 টাকা পর্যন্ত কমিশন রয়েছে, তার উপর আবার TDS কাটবে, এবং মাইক্রো ATM-এ ম্যাক্সিমাম up to 50 পয়সা পর্যন্ত কমিশন রয়েছে। তো কমিশনটা অন্যান্য কোম্পানিদের তুলনায় অনেক কম। তো কোনো কোম্পানি 75 পয়সা, কোনো কোম্পানি 1 টাকা 2 টাকা পর্যন্ত ডিস্ট্রিবিউটারকে দেয়। স্পাইস মানি কিন্তু ডিস্ট্রিবিউটারের কমিশন খুবই কম, কারণ এরা রিটেলারকে বেশি কমিশন দেয়।
তো জানেন মাইক্রো এটিএমে 0.2% ফ্ল্যাট কমিশন দিচ্ছে। আরও একটা জিনিস, স্পাইস মানির এই যে নতুন নতুন সব ডিভাইস স্পাইস মিনি ম্যাজিক, যেখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, চিপ, পিন সব কিছু সাপোর্ট করে, এই প্যাক্স D180 থেকেও চার্জ সার্ভিস ভালো এবং এটাতে কিন্তু ক্রেডিট কার্ড সাপোর্ট নেয় না। এবং যেটা মেন জিনিস, স্পাইস মানির প্রোডাক্টের দাম কিন্তু মার্কেটে সবার থেকে কম, এই প্যাক্স D180 থেকেও কিন্তু এই মিনি ম্যাজিকের দাম কম। তো এছাড়াও স্পাইস মানির নিজস্ব ব্লুটুথ থার্মাল প্রিন্টার আছে। একটা রিটেলারের একটা প্রিন্টার খুবই জরুরি, মানে কাস্টমারকে একটা রিসিপ্ট দিলে তার কাছ থেকে 5-10 টাকা এক্সট্রা চাওয়া যায়, এবং কাস্টমার একটা রিসিপ্ট হাতে না পেলে যে কত টাকা সে তুলেছে বা কত টাকা তার ব্যাংকে অ্যাকাউন্টে আছে, কাস্টমারেরও কিন্তু সন্দেহ থাকে যে আমার বেশি টাকা তুলে নিল তো রিটেলার, সেই জন্য কাস্টমারও হাতে একটা রিসিপ্ট পায়। আর স্পাইস মানি তার জন্যই কোম্পানির নিজস্ব স্পাইস প্রিন্টার রয়েছে, যার দামও মার্কেটের তুলনায় অনেক কম। তো এরপর ডিস্ট্রিবিউটারদের জন্য চার্জ কত, তো দেখুন ডিস্ট্রিবিউটারদের জন্য এই যে মিনি ম্যাজিক চার্জ, দামটা এখানে বলছি না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। তবে প্যাক্স D180 থেকেও কম দামে পাবেন এই মিনি ম্যাজিক ডিভাইস, এটাতে ব্যাটারি সার্ভিস ভালো, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দুটোতেই সাপোর্ট করবে, সমস্ত ডেবিট কার্ড, সমস্ত ক্রেডিট কার্ড সাপোর্ট করে, প্লাস চিপ এবং পিন দুটোতেই সাপোর্ট করে। তো বুঝতে পারছেন এটাতে কিন্তু দুরকম সিস্টেম নেই, মানে অন্যান্য কোম্পানি যে প্যাক্স D180 ইউজ করে। এবং এই মিনি ম্যাজিক কিন্তু ব্যাটারি সেভিংস মুড রয়েছে এই প্রোডাক্টটার উপরে। মিনি ম্যাজিক এবং এটার যদি পার্থক্য বুঝতে চান, আপনি ইউটিউবে সার্চ করে নেবেন যে মিনি ম্যাজিক, ইউটিউবে আপনারা তো অনেকেই সব ডিজিটাল হয়ে গেছেন, সার্চ করলেই সব কিছু পেয়ে যান, তো সার্চ করে দেখে নিতে পারেন এই মিনি ম্যাজিকের ফিচার্স। এবং স্পাইস মানি প্রিন্টার থেকেও খুব ভালো কিন্তু কোয়ালিটির প্রিন্ট বের হয়। তো এই প্রোডাক্টগুলো আপনি আপনার রিটেলারদেরকে দিতে পারবেন এবং পার প্রোডাক্টে আপ টু 1000 টাকা করে আপনার প্রফিট থাকবে। তো দামটা অ্যাপ্রক্স বলে দিচ্ছি, অন্যান্য কোম্পানির মিনি মানে প্রিন্টারের তুলনায় এটা 1 থেকে 1.5 হাজার টাকা কম দাম, এবং এই মিনি ম্যাজিকের দাম বললাম এটার থেকেও কম দাম। তো ডিস্ট্রিবিউটারশিপ নিতে গেলে কী করতে হবে, কত কস্ট হবে, এই কথাটাই আসি। তো বুঝতেই পাচ্ছেন কমিশনটা পরিষ্কার বলে দিলাম যে অন্যান্য কোম্পানির মতো এত কমিশন দেবে না, তবে আপনার যেটুকু হোক ইনস্ট্যান্ট কমিশন দেবে, সঙ্গে সঙ্গে আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। তো ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার জন্য ডকুমেন্টের কী ব্যাপার রয়েছে এটাও বলে দিই। আপনার যদি স্পাইস মানির রিটেলার অ্যাকাউন্ট থাকে, মানে স্পাইস মানির AEPS আইডি নিয়ে আপনি কাজ করছেন, তাহলেও আপনি ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারবেন। তবে যেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে আপনার স্পাইস মানি আইডি রয়েছে, স্পাইস মানি ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার জন্য ওই ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু ব্যবহার করা চলবে না। আপনাকে ডিস্ট্রিবিউটারের জন্য আলাদা একটা ইমেল আইডি ক্রিয়েট করতে হবে এবং একটা আলাদা মোবাইল নাম্বার দিতে হবে। তো কস্ট কী রয়েছে দেখুন, স্পাইস মানির ডিস্ট্রিবিউটারে আপনি যদি ইনস্ট্যান্ট কমিশন পেতে চান, তাহলে আপনাকে মিনিমাম, মানে এই নয় যে স্পাইস মানি আপনি টাকা দিয়ে দেবেন আর স্পাইস মানি আপনাকে ডিস্ট্রিবিউটারশিপ দিয়ে দেবে, তো এখানে একটা ব্যাপার রয়েছে, আপনাকে ভালোভাবে কাজ করতে হবে। মানে আমার কাছেও আনলিমিটেড ডিস্ট্রিবিউটারশিপ দেওয়ার কিন্তু অফার নেই, আমিও হাতে গোনা কয়েকজনকেই বানাতে পারবো এবং কয়েকজনকেই দিতে পারবো। তো এই জন্য যে সমস্ত রিটেলাররা ভাবছেন যে আমি রিটেলার হিসেবে কাজ করি, ডিস্ট্রিবিউটারটা নিয়ে নিই, 2-1 টাকা কমিশনও পাবো, আর যদি কেউ যোগাযোগ করে তাকে আইডি দেবো, তাদের জন্য এটা কিন্তু নয়। যারা মার্কেটে দীর্ঘদিন কাজ করছেন অন্যান্য কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে, তাদের জন্য, যাদের কাছে রিটেলার চাইছে দাদা আমি স্পাইস মানি নেবো আপনি দিতে পারছেন না, তাদের জন্য এই অফার। আপনি মিনিমাম আপনার অন্যান্য কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপের যত রিটেলার আছে তাদেরকে আগে জিজ্ঞেস করে নিন যে এখানে স্পাইস মানি কে কে নেবেন, বা আপনি হয়তো নিজেও জানেন না আপনার যে 10টা বা 20টা রিটেলার আছে তাদের মধ্যে যে সবথেকে বেশি ট্রানজ্যাকশন করে, সে কিন্তু রাতারাতি আপনাকে না বলেই স্পাইস মানি আইডি নিয়ে নিচ্ছে। তাই অন্যান্য কারোর জায়গার থেকে নেওয়ার থেকে আপনি নিজেই তাকে স্পাইস মানি আইডি দিয়ে দিন। এবং আমার কাছে যে এই মার্চ 2020তে অফার রয়েছে, খুব কম টাকায় স্পাইস মানির ডিস্ট্রিবিউটারশিপ দেওয়া হবে, একদম কম টাকায়। মিনিমাম আপনাকে এই স্পাইস মিনি ম্যাজিক কোম্পানি বলছে 10টা নিতে, কিন্তু আমি আরও ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি, মিনিমাম আপনাকে 5টা মিনি ম্যাজিক নিতে হবে, 5টা মিনি ম্যাজিক এটিএম নিতে হবে, এবং 10টা স্পাইস আইডির টাকা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। আর ডকুমেন্টের ব্যাপার বললাম, সেলফ অ্যাটেস্টেড আধার কার্ড, সেলফ অ্যাটেস্টেড প্যান কার্ড, ইমেল আইডি, মোবাইল নাম্বার, আপনার অ্যাড্রেস, এগুলো সব হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আর পেমেন্ট, যে পেমেন্টটা বললাম, মিনিমাম 10টা নয় 5টা, মার্চ মাসের জন্য অফার রয়েছে, এপ্রিল মাস থেকে কিন্তু 10টায় তুলতে হবে, 5টা মিনি ম্যাজিক আপনাকে তুলতে হবে,
এবং প্রিন্টার বা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসও আপনি নিতে পারেন। স্পাইস থেকে মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, স্পাইস কোম্পানির স্টিকার লাগানো অনেক কম দামে পাওয়া যায়। এবং আপনি যদি মিনি ম্যাজিক নাও নিতে চান তাহলেও আপনি স্পাইস মানির ডিস্ট্রিবিউটারশিপ হিসেবে কাজ করতে পারবেন, কিন্তু তার জন্য একটা শর্ত রয়েছে, এটাও ভিডিওটাতে বলে দিই। আপনাকে মিনিমাম 5টা বা 10টা বা 20টা আইডি আপনাকে পেমেন্ট অ্যাডভান্স করতে হবে। মিনিমাম আপনাকে 10টা রিটেলারের সিএসপি কিন্তু ডকুমেন্ট রেডি রাখতে হবে। 10টা রিটেলারের ডকুমেন্ট আপনি যেদিন দেবেন এবং তার পেমেন্ট দেবেন সেই দিনেই আপনার আইডি চালু হবে, এবং সেই আইডিগুলো একদিন থেকে দুদিনের মধ্যে রিটেলার চালু হয়ে যাবে এবং আপনার আন্ডারে ম্যাপিংও হবে এবং আপনি ইনস্ট্যান্ট কমিশন পেতে থাকবেন। তো একটু টাইমের ব্যাপার রয়েছে, কারণ বুঝতেই পাচ্ছেন এই স্পাইস মানি ডিস্ট্রিবিউটার এবং আপনার কমিশন আসা নিয়ে মোটামুটি 4 থেকে 7 দিন টাইম কিন্তু লাগবে। এই নয় যে আজ থেকে কমিশন পেয়ে যাবেন বা আজকে আপনার আইডি চালু হয়ে যাবে। পেমেন্ট ডকুমেন্ট দেওয়ার কিন্তু একটু টাইম লাগবে আপনার আইডি তৈরি হতে। তো আরও একটা এই ভিডিওতে বলে দিই, স্পাইস মানির এই যে ডিস্ট্রিবিউটারশিপ আপনি নিচ্ছেন, এখানে কিন্তু আপনাকে প্রতি মাসে মিনিমাম কিছু না কিছু স্পাইস মানিতে বিজনেস দিতে হবে, এটা একটা স্পাইস মানির রুল রয়েছে। মানে স্পাইস মানি থেকে কাজ করতে হবে কোম্পানি থেকে, মানে এই নয় যে টাকা দিয়ে নিয়ে নিলাম কাজ করব না আমার আইডি বেঁচে থাকবে চলবে এরকম একটা ব্যাপার নয়। আপনাকে কিন্তু কাজ করতে হবে, মানে আপনাকে রিটেলার বানাতে হবে এরকম একটা ব্যাপার রয়েছে। তো যদি আপনি 10টা আইডি নেন, 10 × 500 করে 5000 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। 5000 টাকা পেমেন্ট করলেই আপনি আইডি পেয়ে যাবেন তা নয়, মিনিমাম আপনাকে 10টা রিটেলার কিন্তু বানাতে হবে। আপনি একদিনেও বানাতে পারেন বা একদিন দুদিন 7 দিন 10 দিন বা 1 মাসের মধ্যেও আপনি 10টা সিএসপি ম্যানেজ করতে পারেন। তো আমি বলবো যদি আপনি স্পাইস মানি ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান, এত কম দামে এই প্রথম পাচ্ছেন। হ্যাঁ, তো আরও একটা ব্যাপার বলে দিই, আপনি কিন্তু নিজে সিএসপি মানে রিটেলার বানাতে পারবেন না। রিটেলার বানাতে আপনাকে কোম্পানির যে এমপ্লয়ি রয়েছে তাদেরকে মেলে ডকুমেন্ট পাঠাতে হবে বা আমাদেরকেও মেলে ডকুমেন্ট পাঠাতে হবে। তো অন্যান্য কোম্পানির মতো আধার কার্ড, প্যান কার্ড, ডকুমেন্ট, ফর্ম ফিল আপ, সিগনেচার ভুল, দোকানের ছবি যাই, এই টাইপের কোনো হেডেক নেই। স্পাইস মানি আইডি নেওয়া একদম সহজ। কীভাবে স্পাইস মানি আইডি বানাতে হলে সেই ভিডিওটাও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর এই সুযোগ হাতছাড়া করবেন না যদি আপনি স্পাইসের সাথে কাজ করতে চান। ভিডিও শেষে এটাও বলে দিই, সিএসপি কিন্তু আপনি নিজে বানাতে পারবেন না, সিএসপি কোম্পানিকে দিয়ে অনবোর্ডিং হবে এবং আপনার যে কমিশনটা ইনস্ট্যান্ট, মানে পার ট্রানজ্যাকশানে আপনি ইনস্ট্যান্ট কমিশন পাবেন যেটুকুই কমিশন হোক। আর যেটা বললাম দাম কিন্তু অনেক কম দামে হবে, এটা অ্যাপ্রক্স মানে 4000 টাকার কম দামে হবে, মানে 4000 টাকা ধরে রাখুন এই মিনি ম্যাজিকের দাম। প্রিন্টারের দাম ধরে রাখুন 3500, মানে আপনার মানে সাব ডিস্ট্রিবিউটার কেনা পড়বে। আর যেটা বললাম এটা একটা সাব ডিস্ট্রিবিউটার, বুঝতে পাচ্ছেন, সাব ডিস্ট্রিবিউটার আইডি কিন্তু এটাতে হবে, মানে সাব ডিস্ট্রিবিউটার আইডি আমি আপনাকে প্রোভাইড করব যেটাতে আপনি পার ট্রানজ্যাকশন এইপিএসে ইনস্ট্যান্ট কমিশন আপ টু 1 টাকা পর্যন্ত পাবেন এবং মাইক্রো এটিএম বা মিনি ম্যাজিক এতে কমিশন আপ টু 50 পয়সা পর্যন্ত পাবেন। যদি বলেন আমি কমিশন পাচ্ছি না বা আমি আপনি ভুল বলছেন, তো দেখুন ভুল আমি বলি না, কোম্পানি থেকে অফার এসেছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি কমিশন আমার ডিস্ট্রিবিউটাররা পাচ্ছে তাই আমি ভিডিও বানাচ্ছি। আর আপনারা অনেকে আমাকে বিশ্বাস করেন, তো ইমিডিয়েট যোগাযোগ করুন ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো ভিডিওটা আপাতত এখানেই, বাই বাই। মিনিমাম আপনাকে 5টা মিনি ম্যাজিক নিতে হবে বা আপনাকে 10টা সিএসপি চালু করতে হবে, তাহলে কিন্তু সাব ডিস্ট্রিবিউটার আমি আপনাকে প্রোভাইড করতে পারবো।